যতগুলা কালার হয় সবগুলা কালারই 11 প্রো ম্যাক্সের আছে 34000 টাকা আপনি অ্যাস্টেন প্লাস পেয়ে যাবেন এটা 2 মাস ইউজড এখনো আপনারা 10 মাসের ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে 99 ব্যাটারিয়াল তিন ক্যামেরা ভিতরে হ্যান্ডি ফোন এটা আপনার 11 প্রো ঠিক আছে এটা 100 তো বলতে আছে অনেকে বলে যে চেঞ্জ করা কিনা তো এটা ওয়াটারপ্রুফ চেক করে দিতে পারবো কোনো সমস্যা নেই 7 প্লাস 8 প্লাস এর ক্যামেরা অনেক ভালো আচ্ছা তারপরে চলে যায় আইফোন 6s এ 6s প্লাসটা একটু বড় সরো ফোন অনেকে একটু কম প্রাইজের ভিতরে একটু বড় ফোন পছন্দ করে আইফোন 8 একদম জেনুইন অথেন্টিক ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন মানে এগুলো কোনো কিছু চেঞ্জ না এগুলা কিন্তু ব্যাটারি হেলথ থাকবে 80 এর উপরে হোয়াইট কালার গোল্ড কালার এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তিনটা কালারই কিন্তু হয় XR হচ্ছে আপনার চার্জের দিকেও কিন্তু সেরা আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু স্পেশাল আরো একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আর আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইউজড আইফোনগুলো আর এই আইফোনগুলো আপনারা নিতে পারবেন স্মার্ট টেলি ওয়ার্ল্ড শপ থেকে এই শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি শপ নাম্বার হচ্ছে 2 ভিউয়ার্স এই শপে আসলে কিন্তু আপনারা আইফোন 5s থেকে শুরু করে আইফোন 13টাও কিন্তু পেয়ে যাবেন আর ভিউয়ার্স এই শপে আসলে কিন্তু আপনারা সবসময় রাসেল ভাই এবং মাহবুব ভাইকে পেয়ে যাবেন মাহবুব ভাই সবসময় মূলত শপে থাকে তাছাড়া কিন্তু আমাদের আজকের ভিডিওতে হেল্প করবেন রাসেল ভাই তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে এরকম ভিডিওগুলো পেয়ে যান সো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এট ফার্স্ট আপনার সবে ভিডিও করতে যাচ্ছি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে খুবই রিজনেবল প্রাইজে জানা আমার ভিউয়ার্সরা পায় আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব যেহেতু আমাদের যেহেতু আপনার মানে চ্যানেলে আমাদের নতুন ব্লগ হবে তো চেষ্টা করব যে ভালো একটা প্রাইস দেয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ফার্স্টে আমাদের কোন ডিভাইসটা দেখাবেন তাহলে আমরা লো বাজেট থেকে শুরু করা যাক আইফোনে আমাদের কাছে লো বাজেটের 5s পেয়ে যাবেন 5s টা হচ্ছে বেসিক্যালি হচ্ছে 1GB আর হচ্ছে 32GB ভেরিয়েন্টের এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন এটা এগুলো বেসিক্যালি হচ্ছে মানে যেহেতু আগের ফোন তো আপনার ব্যাটারি চেঞ্জ করা থাকবে এগুলো 100% ব্যাটারি হেলথ থাকবে আর ব্যাটারি হেলথ 5s এ দেখা যায় না 32s এ লাগাইলে এমনি 5s এ 100% ব্যাটারি হেলথ দেখা যায় আচ্ছা তো এগুলো শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ থাকবে আর সাথে থাকবে চার্জার আর ক্যাশ মেমো ঠিক আছে এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 7500 টাকা 7500 টাকা বাইরের ব্লক থেকে আসলে 7000 টাকা 500 টাকা ডিসকাউন্ট ওকে ঠিক আছে আর 5s টার কথা আরেকটু বলে নেই আমি কিন্তু অনেক দিন ধরে 5s সেল করতেছি না 5s আমাদের কাছে যেগুলো আসে একদম জেনুইন কোনো কিছু আপনার মানে অনেকগুলো হয় কি 5s এ আপনি রিসেট আপডেট দিলে অ্যাক্টিভেশন লক চলে আসে বাট এগুলো আসবে না এটা আর যেখান থেকে আপনারা 5s কিনেন টাকা যাই হোক বাট ওইটা বলে নেবেন যে মানে রিসেট আপডেট দেওয়া যাবে কিনা যতটুকু আপডেট হওয়ার কথা ততটুকুই হবে বাট 5s এর লাস্ট আপডেট কতটুকু আমি জানি না যেটুকু মানে 5s এর মানে লাস্ট আপডেট যেটা ওইটা পর্যন্ত আপনারা দিতে পারবেন আর হচ্ছে রিসেট আপডেট রিসেটটাও করতে পারবেন আর কি তো যেখান থেকে নেন রিসেট করে মানে নেবেন তারপরে 5s এর পরে আমরা চলে যাই এসি তে 5s আর হচ্ছে এসি দুইটাই কিন্তু সেম দেখতে অনেকটা পিছনে এসি লেখা থাকে একটু দেখান আর এটার হচ্ছে কালার পেয়ে যাবেন কালার আমাদের কাছে এখন এটাই আছে এটা হচ্ছে 2GB 64GB ভেরিয়েন্টের একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় আর এগুলো হচ্ছে ব্যাটারি চেঞ্জ থাকবে 100% ব্যাটারি থাকবে এটার প্রাইস হচ্ছে আপনার 11500 টাকা 11500 অনলি 11500 টাকা আপনারা পেয়ে যাবেন এসি এটা আচ্ছা এটা সাথে দেখতে 5S এর মতোই কি কি আছে সাথে আচ্ছা এটার সাথে থাকবে ক্যাশ মেমো আর হচ্ছে চার্জার থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি তো আপনারা পাবেন যেহেতু এগুলো বাইরে থেকে আসে অনলি ডিভাইস তো এগুলো সাথে আমরা ক্যাশ মেমো দিয়ে দিই আইএমআই ম্যাচিং তারপরে চলে যায় আমরা আইফোন 6 এ ওটা থেকে একটু বড় ফোন খুবই হ্যান্ডি ফোন এটা হচ্ছে 1GB 64GB ভেরিয়েন্টের এটারও আমাদের কাছে কালার দিতে পারবো তিনটা কালার হয় গ্রে সিলভার গোল্ড তিনটা কালার 6 এ হয়ে থাকে এটা 1GB 64GB আমরা সেল করতেছি হচ্ছে 11500 টাকা বায়ার ব্লক থেকে আসলে 11500 টাকা আইফোন 6 পেয়ে যাবেন যারা টিকটক লাইক ইউজার তারা নিতে পারেন ব্যাটারি হেলথ ভিডিও করার জন্য ব্যাটারি হেলথ এটা হচ্ছে ব্যাটারি থাকবে 100% ব্যাটারি হেলথ 100% জি জি এগুলো ব্যাটারি চেঞ্জ থাকবে হ্যাঁ যেহেতু এগুলো 3-4 বছর আগের ফোন চাইলেও আপনার অরিজিনাল ব্যাটারি পাবেন না সো যে ব্যাটারিটা লাগানো থাকবে ওইটা একদম বাইরে থেকে চেঞ্জ হওয়া অথেন্টিক ব্যাটারি তারপরে ব্যাটারিতে যদি কোনো প্রবলেম হয় 3 মাসের ভিতরে আমরা ফ্রিতে চেঞ্জ করে দিব সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না আচ্ছা তারপরে চলে যায় আইফোন 6s এ 6s এর আমাদের কাছে সিলভার কালারটা আছে এটা একটু ফ্রেশ কম আছে বাট আমাদের ফোনগুলো নর্মালি ফ্রেশই হয় তো 6s হচ্ছে 2GB 64GB ভেরিয়েন্টের এটা আমাদের কাছে 4টা কালার হয় 4টা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন সবগুলো কালার আসলে দেখানো সম্ভব না জায়গার জন্য তো এটা হচ্ছে কালার হয় সিলভার গোল্ড রোজ গোল্ড আর হচ্ছে গ্রে কালার মানে 4টা কালার ঠিক আছে
তো এটা হচ্ছে 2GB 64GB ভেরিয়েন্টের এটা সেল করতেছি আমরা 13500 টাকা 13500 14000 সেল করছিলাম এখন 13500 টাকা আপনারা 6S 2GB 64GB ভেরিয়েন্টের পেয়ে যাবেন এটাও কিন্তু ইউজ করতে পারেন ক্যামেরা এটা যথেষ্ট ভালো 3D ডিসপ্লে আছে এটাতে ওকে আচ্ছা তারপরে চলে যাই আমরা আইফোন 7 এ 7 হচ্ছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের পেয়ে যাবেন কালারও আমাদের কাছে মোটামুটি সবগুলা কালারই আছে এখন আমাদের কাছে দুইটা কালার আমি দেখাইতেছি এটা হচ্ছে গোল্ড কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এটার আবার অনেকগুলো হয় কি ব্যাটারি চেঞ্জ থাকে যেগুলো ব্যাটারি চেঞ্জ ওগুলো 17500 টাকা আর যেগুলো হচ্ছে অরিজিনাল ব্যাটারি এটা 18500 টাকা 1000 টাকা কম বেশি অথেন্টিক ব্যাটারিটা থাকবে হচ্ছে যে 80 এর উপরে থাকবে 85 82 83 এরকম থাকবে প্রাইস পড়বে 128GB 18500 আর ব্যাটারি যদি চেঞ্জ থাকে তাহলে 17500 ঠিক আছে এটা হচ্ছে 128GB আর 32GB ব্যাটারি চেঞ্জ যদি নেন তাহলে পড়বে 15500 আর অথেন্টিক ব্যাটারিতে নিলে 16000 টাকা পড়বে তো আমার এখানে বলার থাকবে যে 1000 টাকা বেশি হলেও অরিজিনাল যে ব্যাটারিটা থাকে সেটাই ভালো কারণ একটা জিনিস কি খোলা হয় না এটা আর কি স্যাটিসফ্যাকশন যে কাস্ট টাচ করা হয় নাই যাই হোক 7 দুইটা ভেরিয়েন্টের আমাদের কাছে পেয়ে যাবেন 7 এর পরে যে চলে যায় আমরা 6S Plus টা একটু বড় সরো ফোন অনেকে একটু কম প্রাইজের ভিতরে একটু বড় ফোন পছন্দ করেন আইফোন আমাদের কাছে 6 Plus টাও পেয়ে যাবেন 6 Plus আমরা সেল করতেছি 14500 কিংবা 15000 টাকা পেয়ে যাবেন 6 Plus টা আর যেহেতু 6 Plus টা এখন নাই আমাদের কাছে আসবে রিসেন্ট মানে কালকে অথবা আজকে আমাদের কাছে ঢুকবে তো এটা হচ্ছে 6S Plus যারা একটু বড় সরো ফোন পছন্দ করেন তারা নিতে পারেন এটা হচ্ছে 2GB 64GB ভেরিয়েন্টের এটারও আপনারা কালার পেয়ে যাবেন 4টা গ্রে কালার যেহেতু এটা এখন দেখতে পাচ্ছেন গ্রে কালার গোল্ড রোজ গোল্ড আর হচ্ছে সিলভার কালার আচ্ছা ব্যাটারি হেলথ কত এটা আর ব্যাটারি চেঞ্জ কারণ এটা হচ্ছে এটাও আগের ফোন সো এগুলো ব্যাটারি হেলথ 100 থাকবে বাট চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন 100 ব্যাটারি হেলথ তো যথেষ্ট ভালো চার্জ থাকবে আর হচ্ছে একদম কন্ডিশনও ফ্রেশ এটার সাথে চার্জার আর ক্যাশ মেমো থাকবে প্রাইস হচ্ছে এটা 18500 টাকা সেল করি বাইরের ব্লক থেকে আসলে 18000 টাকা 18000 না 17500 টাকা 17500 2GB 64GB ভেরিয়েন্টের 6S Plus যারা নিতে চাচ্ছেন রোজ গোল্ড কালারটাও আছে অনেকে রোজ গোল্ড কালার পছন্দ গোল্ড কালার তারাও নিতে পারেন কালার আমরা দিতে পারবো তারপরে চলে যায় আইফোন 8 এ ঠিক আছে আইফোন 8 এ চলে যায় 8 এ আমাদের কাছে কিন্তু দুইটা কালারই অ্যাভেলেবল পেয়ে যাবেন রোজ গোল্ড মানে গোল্ড কালার আর হচ্ছে গ্রে কালার আর সবচেয়ে বড় কথা হলো এই ফোনগুলোতে আপনার ব্যাটারি চেঞ্জ নাই আচ্ছা যেগুলো ব্যাটারি চেঞ্জ ওগুলো তো আমরা বলেই দিই এগুলো ব্যাটারি থাকবে 80 এর উপরে 82 83 বা 85 67 পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল মানে জেনুইন পেয়ে যাবেন মানে 80 প্লাস থাকবে 85 প্লাস থাকবে আইফোন 8 একদম জেনুইন অথেন্টিক ওয়াটার রেজিস্টেড ফোন মানে এগুলো কোনো কিছু চেঞ্জ না ঠিক আছে যেগুলো চেঞ্জ ওগুলো তো বলেই দিলাম ঠিক আছে এগুলো একদম অথেন্টিক পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে আপনার 64GB 2GB র‍্যামের ফোন এটা রাখতে পারবো আমরা 22500 টাকা 22500 এটা হচ্ছে একদম অথেন্টিক কোনো কিছু চেঞ্জ ছাড়া এগুলোর সাথে বক্স আছে সাথে থাকবে কোনটার সাথে বক্স আছে যেমন এটার সাথে বক্স আছে আর বক্স নাই যেগুলোর সাথে বক্স আছে ওগুলো 1000 টাকা বেশি যেমন 23500 টাকা বক্স সহ বক্স ছাড়া নিলে 22500 ওইটাও অথেন্টিক এটাও অথেন্টিক কোনো কিছু চেঞ্জ নেই শুধুমাত্র বক্সের জন্য 1000 টাকা বেশি তারপরে আমরা চলে যাই আইফোন 7 প্লাসে 7 প্লাসের আমাদের কাছে তিনটা কালারই বলা যায় যেহেতু জেড ব্ল্যাক ম্যাট ব্ল্যাক দুইটা আলাদা আলাদা কালার ম্যাটটা একটু ম্যাট টাইপের জেডটা একটু গ্লেসি টাইপের গ্লেসি বলতে আপনার অনেকটা 8 প্লাসের মতোই দেখতে মানে পিছনে গ্লাস গ্লাস টাইপের লাগে আর কি অনেকে কিন্তু এই কালারটা পছন্দ করে এই কালারটা কিন্তু ফুটে একদম গর্জিয়াস কালার আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কাছে 32GB একটু মানে পাওয়া যায় না 32GB হয় বাট 32GB একটু কম চলে এই জন্য আমরা 128GBটাই সেল করে থাকি 128GB এটাও কিন্তু আপনারা অথেন্টিক ব্যাটারি সহ পাবেন এগুলো কিন্তু ব্যাটারি হেলথ থাকবে 80 এর উপরে সাপোজ আমি একটা ফোন মানে দুইটা ফোনেরই ব্যাটারি হেলথটা একটু চেক করে দেখাই দিই ভাইয়া কারণ এগুলো অনেক সময় হয় কি মানে হয় না ব্যাটারি চেঞ্জ করা থাকে এটা 85 একদম জেনুইন থ্রি টুল দিয়ে আমরা চেক করে দিব যে জেনুইন কোনো কিছু চেঞ্জ নাই সব কিছু নর্মাল এটা হচ্ছে 85 এগুলো ওয়াটার রেজিস্টেড ফোন একদম 128GB কন্ডিশনটাও ফ্রেশ তো জেড ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আর হচ্ছে রেড কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়া যে কালার যদি আপনাদের পছন্দ থাকে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওইখানে ফোন দিয়ে যোগাযোগ করবেন এটার প্রাইস হচ্ছে ভাইয়া 26000 টাকা বাইরের ব্লক থেকে আসলে 25500 টাকা রাখতে পারবো 25500 আর এগুলা কিন্তু আবারও বলে দিচ্ছি অনেক সময় হয় কি ব্যাটারি চেঞ্জ থাকে আর আমার কাছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা 10টা প্রোডাক্ট দেখে একটা নিতে পারবেন বাট অনেক দোকানে একটা দুইটা দেখে আপনি নিতে হবে আমার কাছে বেশি অনেক কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন 4-5টা আপনাকে দিব যেটা আপনার ভালো লাগে ওইটা নেবেন সবগুলাই কিন্তু জেনুইন অথেন্টিক কোনো কিছু চেঞ্জ ছাড়া
এটা বলে দিচ্ছি, কারণ এগুলা প্রাইস 1-2000 টাকা বেশি হতে পারে, অনেকে 23-22 সেল করে 7 প্লাস, বাট এগুলা 25,500 টাকা রাখতে পারবো। আচ্ছা, এগুলো কি সেম প্রাইস? সেম প্রাইসই, আর সবগুলোর ম্যাটেরিয়াল 80-80 উপরে থাকবে, 80-র উপরে অথেন্টিক, একদম কোনো কিছু চেঞ্জ ছাড়া। এছাড়া আমাদের ফোনগুলোতে গ্যারান্টি ওয়ারেন্টি আমি বলে দিচ্ছি, কারণ আইফোন অনেক সময় ইউজ তো ফোন মানুষ কিনতেই জানে অনেকে, যারা অনেকে বলে যে ইউজ যে মানে কোনো টাস্কই করে না, তো ইউজের ক্ষেত্রে আমি বলতেছি যে যেহেতু আপনার ইউজ ফোন, তো এগুলার অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন। আমার মনে হয় যে নতুন ফোনের থেকে ইউজ ফোনের গ্যারান্টিটা আমরা ভালো দিচ্ছি, 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন, 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, আর হচ্ছে লাইফ টাইমের গ্যারান্টি পাচ্ছেন। এটা অরিজিনাল ফোন, মানে অনেকে কিন্তু ফোন দিয়ে বলে যে ভাই এগুলো কি কফি, কিন্তু আমি কফি যদি ক্লোন, কফি ক্লোন রিফাবলিস্ট এরকম কিছু প্রুভ করতে পারে তাহলে 200% ক্যাশব্যাক দিব। সো 200% না, আমি 300%ও দিতে পারবো, যেহেতু আমাদের এগুলো অরিজিনাল ফোন দিতে সমস্যা নাই, বাট এগুলো 100% জেনুইন, কোনো কিছু চেঞ্জ নাই, যেটা ওইটা আমরা বলে দিচ্ছি। তারপরে চলে যায় আইফোন 8 প্লাসে। আইফোন 8 প্লাস হচ্ছে আমাদের কাছে 3টা কালার পেয়ে যাবেন, 4টা কালার হয়, 3টা কালার আমাদের কাছে এখন আছে, গোল্ড কালারটা আপাতত নাই, ঠিক আছে, গোল্ড কালারও দিতে পারবো। 8 প্লাসগুলো কিন্তু জেনুইন ব্যাটারি, কোনো কিছু চেঞ্জ ছাড়া। সাপোজ একটা ব্যাটারি চেঞ্জ, ব্যাটারি হেলথ আপনি দেখান, এটা হচ্ছে 85 মনে হয় ব্যাটারি হেলথ, হ্যাঁ এটা 82 সরি, এটা 82 ব্যাটারি হেলথ, যেরকম আবার রেড কালারটা আছে আপনার 85, ঠিক আছে 85, একদম জেনুইন 85, একটু দেখে দিচ্ছি 85% আছে। ইভেন একদম কন্ডিশনটাও দেখেন ভাই, একটু হাতে নিয়ে দেখেন। 8 প্লাসের কিন্তু আপনার মানে ক্যামেরাটাও কিন্তু জুস, ঠিক আছে, 7 প্লাস 8 প্লাসের ক্যামেরা অনেক ভালো। তো হচ্ছে এটা হচ্ছে 64 GB একদম জেনুইন ব্যাটারি সহ, 85-এর উপরে ব্যাটারি হেলথ থাকবে। এটার প্রাইস হচ্ছে আপনার 31,000 টাকা, বাইরের ব্লক থেকে আসলে 30,500 টাকা ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। আর এগুলো কিন্তু 28,000-27,000 পাবেন, বাট ব্যাটারি চেঞ্জ থাকবে, খোলা থাকে অনেক সময়, বাট এগুলো ওয়াটার রেজিস্টেড ফোন, আপনি বললাম তো 3-4টা দেখে একটা নিতে পারবেন, এগুলো 85 প্লাস ব্যাটারি হেলথ থাকবে। আচ্ছা, তারপরে চলে যায় আইফোন এক্স, হ্যাঁ আইফোন এক্সের কিন্তু আপনারা আমাদের কাছে 2টা কালার পেয়ে যাবেন, ঠিক আছে, 2টা কালারই হয়, 2টা কালারই পেয়ে যাবেন। এটা হচ্ছে 2টা ভেরিয়েন্টের আমাদের কাছে পেয়ে যাবেন, 64 GB আর হচ্ছে 256 GB, সাথে অবশ্যই বক্স থাকবে, বক্স না থাকলে আমরা ক্যাশমেও দিয়ে দিই। তো এটা হচ্ছে 64 GB আমরা সেল করতেছি, 35-36 ভিতরে আপনারা পেয়ে যাবেন। এক্সাক্ট প্রাইসটা এই জন্য বলতে পারি না, অনেক সময় ব্যাটারি হেলথ একটু বেশি থাকে, 90 থাকে, তারপর কন্ডিশনটাও ফ্রেশ থাকে, সাথে বক্স থাকে, আবার চার্জার থাকে, সো প্রাইসটা আইডিয়া প্রাইস বলতেছি 30-35-36 ভিতরে 64 GB পেয়ে যাবেন, আর 38-40 ভিতরে পেয়ে যাবেন আপনারা 256 GBটা, দুইটাই অ্যাভেলেবল, হ্যাঁ দোনোর এই সবগুলারই ব্যাটারি হেলথ থাকবে 80-র উপরে, যেহেতু এগুলো 2 বছর আগের ফোন, ব্যাটারি হেলথ 80-র নিচে নেমে যায়, অনেকগুলো 80-র উপরে থাকে, বাট আমরা 80-র উপরের গুলাই সেল করে থাকি আর কি, কিনে থাকি। তারপরে চলে যায় হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্সের কিন্তু আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্টেরই আছে, সবগুলো বলতে 2টা ভেরিয়েন্টের হয়, মানে 512 GB আসলে অ্যাভেলেবল পাওয়া যায় না, 64, 256 GB 2টা ভেরিয়েন্টের আমাদের কাছে পেয়ে যাবেন। কালার পেয়ে যাবেন আপনারা 3টা কালারই আপনারা পেয়ে যাবেন, আর ব্যাটারি হেলথগুলো এগুলো যথেষ্ট ভালো, 88 প্লাস, হোয়াইট কালার, গোল্ড কালার এবং ব্ল্যাক কালার, 3টা কালারই কিন্তু হয়, আর এর বাইরে কোনো কালার হয় না। তো আপনারা এটা 2টা ভেরিয়েন্টের পেয়ে যাবেন, 64 আর হচ্ছে 256 GB, 64 GB আমরা সেল করতেছি 48,000-এ, 48-50 ভিতরে আপনারা পেয়ে যাবেন 64 GB, আর 256 GB পেয়ে যাবেন হচ্ছে 52-55 ভিতরে, সাথে অবশ্যই বক্স চার্জার, ক্যাশ মেমো থাকবে, সাথে অবশ্যই বক্স চার্জার থাকবে, আর বক্স চার্জার যদি না থাকে তাহলে 1-2000 টাকা আপনারা কম, ঠিক আছে, কমে সেল করে থাকি আর কি, বক্সের জন্য 2000 টাকা বেশি, যেহেতু ফ্ল্যাগশিপ ফোন একটু প্রাইসটা বক্সের ক্ষেত্রে 2000 টাকা ডিস্টেন্স থাকে। আচ্ছা আচ্ছা, তারপরে এটার কিন্তু একদম ব্যাটারি হেলথ 88 প্লাস থাকবে, 88, আচ্ছা 64 আর 256 GB অ্যাভেলেবেল পাবেন। এরপরে চলে যায় আমরা আইফোন এক্সআর মূলত গেমিং ফোন, ঠিক আছে, যারা পাবজি, ফ্রি ফায়ার খেলেন এখনও, তো গেমিং মানে যেই গেমিং খেলেন আপনার গেমের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট, সবসময় বলে থাকি আমি। এক্সআর হচ্ছে আপনার চার্জের দিকেও কিন্তু সেরা, যেহেতু আইফোনে চার্জিং একটু কম থাকে, বাট এক্সআরে যথেষ্ট ভালো চার্জ থাকে। এক্সআর হচ্ছে আপনার 64 GB ভেরিয়েন্টটা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এগুলো ব্যাটারি হেলথ থাকবে 88 প্লাস 88-92 এরকম থাকবে, মানে 88-এর উপরে থাকে। এটা হচ্ছে আপনার 64 GB আমরা সেল করতেছি 37,500 টাকা, 37,500, হ্যাঁ বায়ার ব্লক থেকে আসলে 37,000 টাকা। আচ্ছা, খুবই চমৎকার 2টা কালার, আর ক্যামেরাটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এটার সাথে কি বক্স চার্জার, এটার সাথে এগুলো বাইরে থেকে অনলি ডিভাইস আসে, এগুলোর সাথে আপনারা চার্জার আর ক্যাশ মেমো দিয়ে দিব, ঠিক আছে, আর গ্যারান্টি ওয়ারেন্টি তো বলে দিছি, আর লাস্টও বলে দিব গ্যারান্টি ওয়ারেন্টি। এটা হচ্ছে আপনারা 64 GB পেয়ে যাবেন 37,000 টাকা, 37,500 করে সব জায়গায় বলা আছে, বাট 37,000 টাকা বায়ার ব্লক থেকে আসলে 500 টাকা, ফার্স্ট ভিডিও, জি জি,
37,000 টাকায় পেয়ে যাবেন। আর এগুলো ব্যাটারি হেলথ 90-এর কাছাকাছি থাকবে আর কি, 90-এর কাছাকাছি। আর ফ্রেশ কন্ডিশন থাকবে, অবশ্যই ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন, কোনো খোলা টোলা হয়। আচ্ছা তারপরে চলে যা আমরা আইফোন 11-এ। আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্টের পেয়ে যাবেন, 64 GB আর হচ্ছে 128 GB। এগুলো ব্যাটারি হেলথ থাকবে 90-এর কাছাকাছি, 90 আপ থাকে। প্রাইসটা হচ্ছে 11 64 GB বক্স ছাড়া যদি নেন, বক্স ছাড়া আমাদের কাছে আছে, বক্স ছাড়া নিলে 48,000 টাকা, আর বক্স সহ নিলে 50,000 টাকা। ব্যাটারি হেলথ থাকবে 90-এর উপরে, ঠিক আছে, সাথে অবশ্যই বক্স চার্জার থাকবে, বক্সের জন্য 2,000 টাকা কম বেশি। আর বক্স ছাড়া যদি নেন আরও একটু কমে রাখতে পারবো, 47 রাখতে পারবো, 47 এ দিতে পারবো। সাথে অবশ্যই চার্জার আর ক্যাশমেও থাকবে, অথেন্টিক চার্জার আর ক্যাশমেও থাকবে। 128 GB বক্সও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 128 GB হচ্ছে 55,000 টাকা, 55-56 পেয়ে যাবেন আপনারা 128 GB। তারপরে চলে যায় 11 প্রোতে। 11 প্রো অনেকে একটু হ্যান্ডি ফোন পছন্দ করেন, মানে এক হাতে, আসলে 11টা অনেক সুন্দর ফোন, মানে এক হাতে মানে হ্যান্ডি করার জন্য, হ্যাঁ ভালো কমফোর্টেবল, এটা হচ্ছে কমফোর্টেবল, তিন ক্যামেরার ভিতরে হ্যান্ডি ফোন এটা আপনার 11 প্রো। এটা দুইটা ভেরিয়েন্টের আমাদের কাছে পেয়ে যাবেন, 64 GB আর হচ্ছে 256 GB। 64 GB ব্যাটারি হেলথ আপনার 90 হাফ ব্যাটারি হেলথ যদি নিতে চান, 90 নিচে নামলে একটু প্রাইসটা কম, 2-3,000 টাকা। তো 90 হাফ ব্যাটারি হেলথে যদি নিতেন 64 GB 62,000 থেকে 65 ভিতরে 64 GB পেয়ে যাবেন। সাথে অবশ্যই বক্স চার্জার হেডফোন থাকলে অবশ্যই দিয়ে দিব। আর হচ্ছে 256 GB পেয়ে যাবেন আপনার 70,000 থেকে 72,000 টাকার ভিতরে। আচ্ছা, বাট এটা 85 ব্যাটারি হেলথ, এটা কিন্তু প্রাইস কম আছে, 67,000 টাকা, 67,000 টাকা 85 ব্যাটারি হেলথ, সাথে বক্স চার্জার থাকবে, এটা 256 GB 67। প্রাইসটা একটু কমাই দিছি কারণ ব্যাটারি হেলথের জন্য। হ্যাঁ, তারপরে চলে যায় আইফোন 11 প্রো ম্যাক্সে। 11 প্রো ম্যাক্স আমি আপনাকে ভাই একটু দেখাই, যেমন আমাদের কাছে সিলভার, গোল্ড, তারপর হচ্ছে গ্রিন, তারপরে গ্রে, যতগুলো কালার হয় সবগুলো কালারই 11 প্রো ম্যাক্সের আছে, সবগুলোই 256 GB 64 GB আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের পেয়ে যাবেন। এগুলো হচ্ছে আপনার সবগুলো ব্যাটারি হেলথ থাকবে 90 হাফ ব্যাটারি হেলথ, 100 ব্যাটারি হেলথও আছে, ঠিক আছে। অনেকে 100 বলে যে চেঞ্জ করা নেই, বাট অথেন্টিক 100 মানে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। আর এগুলো সব 3 টুল দিয়ে আপনারা চেক করে নেবেন যেখান থেকেই নেন আমার কাছ থেকে। 128 GB ইয়া 256 GB আমরা সেল করতেছি হচ্ছে 80-82,000 টাকায়, আর হচ্ছে 64 GB আমরা সেল করতেছি হচ্ছে 70-72,000 টাকায়, ঠিক আছে, মানে 10,000 টাকা স্টোরেজের জন্য কম বেশি থাকবে। চারটা কালারই আপনারা পেয়ে যাবেন, আর সবগুলাই ব্যাটারি হেলথ 90-এর উপরে থাকবে, 100, 92, 93, 94, 95, মানে কালার মানে একদম মানে মিলানো আছে সবগুলাই। তো চাইলে আপনারা 11 প্রো ম্যাক্স নিতে পারেন, আমাদের কাছে অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল স্টোরেজের আছে। আচ্ছা তারপরে চলে যায় আমরা 12-এ, ঠিক আছে। 12 অনেকদিন ধরে ইউজ পাওয়া যায় না, এটা হচ্ছে 128 GB, 128 GB 12 পেয়ে যাবেন আপনারা, হোয়াইট কালার 70,000 টাকায়, 128 GB। আচ্ছা ব্যাটারি হেলথ থাকবে এটা 100, ব্যাটারিটা দেখা দেন, এটা আমি একদম মানে পানিতে চুবাইয়া দিতে পারবো, মানে ঠিক আছে একদম ওয়াটার প্রুফ চেক করে দিতে পারবো, ঠিক আছে। এটা 100 তো বলতে আছে, অনেকে বলে যে চেঞ্জ করা কিনা, তো এটা ওয়াটার প্রুফ চেক করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটার প্রাইসটা আবারও বলে দেয় এটা 70,000 রাখতে পারবো, যেহেতু 100 কোনো কিছু চেঞ্জ হয় না বা ইয়ে না, একদম বক্স সহ সাথে কেবল থাকবে, এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, 100 ব্যাটারি তো অল্প কিছুদিন ইউজ, লুক লাইক ব্র্যান্ড নিউ, 70,000। আচ্ছা তারপরে চলে যায় 12 প্রো ম্যাক্সে। 12 প্রো ম্যাক্সের আমাদের কাছে কিন্তু এর আগে মানে কালার ছিল গোল্ড সিলভার, বাট এখন ব্লু কালারটা আপনারা পেয়ে যাবেন, ব্লু কালার, জি জি ব্লু কালারটা, এটা হচ্ছে 99 ব্যাটারি হেলথ, 1% কমছে, ঠিক আছে, US-এর একদম। এটা হচ্ছে 256 GB আর 128 GB দুইটা ভেরিয়েন্টের আমাদের কাছে পাবেন, 256 GB এখন আপাতত নতুন চলতে আছে হচ্ছে 1,12,000, আর ইউজ যদি নেন আমাদের কাছে 98-এ পেয়ে যাবেন, 98-95 এরকম, 95-98-এর ভিতরে আপনারা পেয়ে যাবেন 256 GB। আর 64 GB পেয়ে 128 GB পেয়ে যাবেন হচ্ছে 92-92-92-র মধ্যে, 90-র ভিতরে পেয়ে যাবেন 128 GB ইউজ। এগুলোর সাথে বক্স, সাথে অবশ্যই বক্স কেবল থাকবে, যেহেতু কেবল এগুলোর সাথে দিয়েছে, চার্জার দেয়নি, সো এটা নিতে পারেন 12 প্রো ম্যাক্স। আচ্ছা তারপরে এছাড়া আমাদের কাছে কিন্তু স্যামসাংয়ের দুইটা ফ্ল্যাগশিপ ফোন আছে, যেমন এটা আছে আপনার S21 Ultra, এটা হচ্ছে অফিসিয়াল, কিন্তু ভাইয়া অফিসিয়াল, এটা বিডি অফিসিয়াল, এখনও ওয়ারেন্টি আছে, এটা 2 মাস ইউজ, এখনও আপনারা 10 মাসের ওয়ারেন্টি পাবেন, ঠিক আছে, 10 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোন, যেহেতু আনঅফিসিয়াল মানে নিয়ে অনেকে ইয়ে থাকেন, তাহলে ওয়ারেন্টি যেহেতু এটা, তো ওয়ারেন্টি প্রোডাক্ট আপনারা নিতে পারেন, এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, একটা স্ক্র্যাচ নাই, একদম ব্র্যান্ড নিউ, অনলি 2 মাস ইউজ। তাহলে ফ্ল্যাগশিপ ফোনগুলো তো অনেক যত্ন করে ইউজ করে, সেক্ষেত্রে কোনো দাগ টাগ থাকে না, তো এটা হচ্ছে 85,000 আপনারা পেয়ে যাবেন, 12-256 GB S21 Ultra
ঠিক আছে অফিসিয়াল তারপরে আছে আমাদের কাছে S10 Plus টা এটা কিন্তু গ্রিন কালার জোস একটা কালার এটা হচ্ছে 128 GB সাথে বক্স চার্জার থাকবে এটাও একদম মানে কন্ডিশনটা ফ্রেশ এটার প্রাইস হচ্ছে 34,000 টাকা আপনার S10 Plus পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে কিন্তু বক্স চার্জার अवेलेबल রয়েছে হ্যাঁ বক্স চার্জার আছে হেডফোনটা আমরা পাইনি এজন্য দিতে পারি না এছাড়া কিন্তু আমরা সবগুলো মডেল আসলে ওইভাবে দেখাই মডেল মোটামুটি সবগুলো আছে কালারগুলো আসলে দেখানো সম্ভব না সব কালারগুলো কালার মডেল ভেরিয়েন্ট আপনাদের যেটা পছন্দ মতো থাকে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লের উপরে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন এছাড়া যারা ঢাকার বাইরে নিতে চান আমাদের ঢাকার বাইরের ফ্যাসিলিটিস আছে যার আমি সবসময় বলে থাকি যে আপনারা এসে দেখে শুনে নেবেন যেহেতু ইউজ ফোন বাট আমরা ঢাকার বাইরে যেগুলো পাঠাই অবশ্যই ভালোভাবে চেক করে দিই তারপরে ইনকেস কোনো সমস্যা হলে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওইখান থেকে আপনারা পাঠিয়ে দিলে আমরা আরেকটা চেঞ্জ করে দিব গ্যারান্টি ওয়ারেন্টিটা আবার একটু আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টিটা হচ্ছে 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে লাইফটাইমের গ্যারান্টি অরিজিনাল ফোন কপি ক্লোন রিপাবলিশ প্রুফ করতে পারলে 200% ক্যাশব্যাক আমরা দিই আচ্ছা ভাই অনেকেই তো তার হাতের পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে চায় সেই ক্ষেত্রে সাপোজ একটা উদাহরণ দেই দেখা গেছে অনেকে এক্সেস ম্যাক্স ইউজ করে 11 প্রো ম্যাক্স নিতে চায় তারা নিতে পারবেন এক্সচেঞ্জ করে সেই ক্ষেত্রে আপনারা বক্স চার্জার যা যা মানে ডকুমেন্টগুলো থাকা দরকার ওগুলো থাকতে হবে আর হচ্ছে খোলা হয় না এরকম ফোন আমরা নিয়ে থাকি নর্মালি রিপেয়ারিং করা বা খোলা হয়েছে এরকম ফোন আমরা কিনি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে আপনারা সেলও করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু আপনাদের পুরাতন আমাদের ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন মানে ব্র্যান্ড নিউ আর কি যেমন 13 Pro Max 11 Pro 12 Pro Max এগুলো আমাদের ইউজ যেগুলো ইনটেক এখন মার্কেটে সচরাচর পাওয়া যায় ওগুলো আপনারা নিতে পারবেন ইনটেক এছাড়া আপনারা ইউজও নিতে পারবেন আপনার শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দাও আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 এটা হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি অনেকে যমুনাতে চলে যায় বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি শপ নাম্বার 2 মেইন গেট দিয়ে ঢুকে হাতে ডান পাশে লিফট দিয়ে পাঁচতলায় বি ব্লকের শপ নাম্বার 2 আর শপের নাম হচ্ছে স্মার্ট টেলিওয়ার্ল্ড আর এটা আর বাইরের যে সিস্টেমটা কুরিয়ারের এটা হচ্ছে 1020 টাকা আপনি বিকাশ করবেন বাকি টাকা ওইখান দিয়ে নিয়ে মানে বাকি টাকা ওইখানে দিয়ে তারপর সেটটা তুলে নেবেন ওকে ভিউয়ার্স আপনারা কিন্তু স্মার্ট টেলিওয়ার্ল্ড থেকে সকল ইউজড ফোনের প্রাইস জানতে পারলেন আপনারা যারা ইউজড ফোনগুলো নিতে চান তারা কিন্তু ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি শপে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু তাদের কাছে ইএমআই সুবিধা রয়েছে ইএমআই সুবিধার মাধ্যমে আপনারা ইউজড ফোনগুলো নিতে পারবেন সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিউয়ার্সদের জন্য দোয়া করবেন হ্যাঁ অবশ্যই আর সবাই আসবেন কফির দাওয়াত রইলো ফোন কিনেন বা না কিনেন অন্তত একবার হলেও ঘুরে যাবে নাকি আসসালামু আলাইকুম